আমি খারাপ মেয়েটা বলতেছি না, বাট মাশাআল্লাহ এইটাই ভালো লাগছে। মানে দেখো এখানে দেখবো ভিতরে কি আছে। তো চলো ঠিক আছে, তো আমরা এখন ভিতরে প্রবেশ করছি, আর দেখা যাক কি কি আছে, যা দেখার জন্য আমরা আসলাম আর কি। আমরা হচ্ছে এইদিক দিয়ে প্রবেশ করছি, আর আমাদেরকে টাইম দেওয়া হয়েছে 30 মিনিট। ভাই 30 মিনিটের মধ্যে কেমন কি পসিবল আমি বুঝি না। তো 30 মিনিটের মধ্যে আমাদের এটা ঘুরতে হবে যে কি কি আছে এর মধ্যে। এই সে ভিডিও করতেছে না ভিতরে আছে কিছু একটা। তো আমরা যদি ভিতরে যাই, তো ভিতরে একটা নৌকা আছে, দেখতে পাচ্ছ তোমরা নৌকা আছে। এখানে একটা আয়না আছে, আর এখানে আর একটা রুম আছে দেখি আমরা। মানে এখানেও ভাই হিন্দুদের সেই একই জিনিসগুলো, মানে হুদায় আসে আমাদের গর্জে একদম, মানে টাকা খরচ ছাড়া কিছু হিন্দুদের জন্য, হিন্দুদের মূর্তি টুর্তি এগুলো আছে এখানে। তো ভাই আমরা 2-3টা রুম ঘুরছি, মানে পুরোদম হিন্দুদের যদি বলা যায় যে হিন্দুদের যে চাই দেবতা টেবতাগুলো আছে না, ওইগুলো সুবিধা বড় একদম হুদায় আমরা আসছি এখানে। আর এখন আসা হচ্ছে কি এই প্লেসটার সামনে, আমরা ওইখান থেকে তোমাদেরকে ছবি তুলে দেখাইছিলাম, ওইখান থেকে ভিডিও করেও দেখাইছিলাম আগের ভিডিওটাতে, তোমরা দেখতে পারো। আর আমরা ভিতরে আসি শুধু শুধু বলা যায়, মানে আমি কাউকে সাজেস্ট করবো না এখানে আসার জন্য। ভিতরে যারা মানে একদম হিন্দুদের যত কিছু আছে এইখানে একদম সব কিছুতে ভরা। আমি 2-3টা রুম ঘুরছি, আমি বুঝতে পারছি যতটুকু আর কি। তো আমি কাউকে সাজেস্ট করবো না আসার জন্য, বাট এমনি নর্মালি ঘুরতে আসতে পারো তোমরা। আমরা একদম ভিতরে যাব যে কী কী আছে আমরা দেখতে। তো এখানে যদি দেখি এখানে কিছুই নাই তেমন, লাইটিং টাইটিং করা আছে এখানে দেখি, এই রুমে কিছু নাই। আচ্ছা এই পাশে যাই, এই পাশে কিছু আছে কি না, ভাই এখানে কিছুই নাই এগুলো দেখতে আসছি। আচ্ছা আমি তো এটা খেয়াল করি নাই উপরে কিছু একটা আছে। আচ্ছা ভিতরে যাই, এখানে কিছু লেখা আছে, প্রবেশ নিষেধ, নো এন্ট্রি আর সামথিং লেখা। তো এখানেও কিছু ছিল না, এখানেও কিছু ছিল না, আমরা এইখানে আসছি। এখানে উঠান কোয়ালিটির কিছু একটা আছে। আচ্ছা আমরা ভিতরে যাই, এদিকে কিছু আছে কিনা, এখানে কিছু একটা আছে। ও হো খাটের পায়াটা কীরকম কিছু একটা, আচ্ছা এখানে কিছু একটা আছে, অনেক পুরাতন মনে হচ্ছে। এটা দেখে এটা কী আছে, এটাও কিছু একটা পায়া কোয়ালিটির, আমি এক্স্যাক্টলি জানি না এটা কি। আচ্ছা ভিতরে যাই, ভিতরে কী আছে, হ্যাঁ এইখানে মূর্তি আছে, একটা মূর্তি আছে। আচ্ছা এটা যদি দেখি, এইখানে একটা মূর্তি, মানে এটা হচ্ছে হিন্দুদের জায়গা মনে আসলো। আচ্ছা এইখানে একটা মূর্তি, মূর্তি ভাই দেখার মতন কিছুই না একদম, শুধু শুধু টাকা নষ্ট করে আসছো। যদি কেউ আসতে চাও আমি সাজেস্ট করবো এগুলো এখানে না আসাই বলো। আচ্ছা এখানে কিছু একটা আছে, আর এইখানেও কিছু ডিজাইন টিজাইন আছে আর কি। এখানে শাল আছে অনেক পুরাতন এগুলো, এখানে হচ্ছে গিয়ে হাল যেগুলো দিয়ে আর কি চাষ করা হয়। আর এখানে কিছু আছে আমি জানি না এটা কি, সিন্ধু কোয়ালিটি কিছু একটা। আর ভাই মাশাআল্লাহ এইটাই ভালো লাগছে, মানে দেখো এখানে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জিনিস ভাই আছে যেটা ভালো লাগছে, যে রেহেল আছে একটা জিনিসই ভালো লাগছে, তাছাড়া ভাই কোনো কিছু এইখানে। তবে আমার মনে হচ্ছে গেলো রিসেন্টলি তৈরি করা, তবে কোনো কিছু ভালো লাগে না, জাস্ট একটা জিনিস মাশাআল্লাহ, মানে একটা জিনিস দিছে ভাই এইখানে আমার মনে দেখছো। দেখো এখানে দেখার মতো কিচ্ছুই নাই, কিচ্ছুই নাই। এখানে আমরা যাই, আমরা যদি এখানে দেখি এখানেও তেমন কিছু নাই। আর আমরা রুমগুলো ঘুরতে আসি এক্স্যাক্টলি, এখানে তালা মারতেছে, তোমরা দেখতে পারো যে এখানে কি কী আছে। এখানে একটা ই আছে, হাড়ি পাতে কিছু, এখানেও কিছু একটা আছে। আর আচ্ছা ভিতরে যাই আমরা, এইখানে মূর্তি কোয়ালিটির অনেক কিছু আছে, এখানে অনেক কিছু আছে মূর্তি কোয়ালিটির। সামনে চাই, এখানে হচ্ছে গিয়ে মাটির কিছু পুরাতন জিনিস আছে যেগুলো আমি চাকা চাকা মেবি চাকা এগুলো চাকা এগুলো আমি
হিউন না বাট চাকা কোয়ালিটি লাগতেছে, দেখো চাকা চাকা লাগতেছে। আর দেখার মতন ভাই কিছুই নাই, ঠিক আছে 100 টাকা দিয়ে আসা আমি বলবো যে শুধু অপচয় ছাড়া কিছু না। তবে তোমরা যদি আসতে চাও আসতে পারো, এটা সম্পূর্ণই তোমাদের ওপিনিয়ন। আর ভাই এখানে সব হিন্দুদের জিনিসপাতি ভরা, মানে এটা আমি খারাপ মেয়েটা বলতেছি না, বাট সব কিছু ওই কোয়ালিটির। তো মুসলিম হিসেবে এখানে আইসে শুধু শুধু টাকা নষ্ট করে আমি মনে করি যে কিছু কোনো লাভের কিছুই নাই। আর তোমরা এমনি বাইরে প্লেসগুলো আছে ওইগুলো দেখতে পারো। এইখানে যে দোতলা আছে না, এই দোতলায় ঢুকতে দেয় নাই, কোন কারণে দেয় নাই আমরা জানি নাই যে কি, বাট দোতলায় কিছু হয়তো বা না এই জন্য ঢুকতে দেয় নাই। আমরা দেখতে পারো আমরা এখন আসছি হচ্ছে গিয়ে এর একটু এই পাশে, বাট এখানে দেখার মতন কিছুই আসছে নাই আর কি, হাস্যকর ছাড়া কিছুই না, কিছুই নেই এখানে। দেখতে পারো তোমরা এখানে জাস্ট মহলের যে বাউন্ডারি আছে ওইটা, এখানে আরেকটা পুকুর আছে, এখানে আরেকটা পুকুর আছে, আর আচ্ছা এখানে একটা বাঁশ গাছ বাঁশ ঝাড় আছে আর কি। এগুলো ছাড়া ভাই দেখার মতন কিচ্ছুই নেই এখানে, তোমরা দেখতে পারো যে এটা থেকে পুকুরটা। আচ্ছা মহলের পাশে একটা আলাদা রুম আছে এখানে, যদি এখানে যাই এখানে কি আছে মিত্রে, আচ্ছা কাদের কি জানি। আচ্ছা এখানে কি আছে, এখানে বসা জায়গা, ওইখানে একটা লাইটিং লাইটিং ইফেক্ট আসতেছে, ওই জিনিসটা কি একটু দেখি। আচ্ছা কিছু ঘর আর টাকা পয়সা এরকম কিছু আছে, এইটাই আসলো এই মহলের মধ্যে, আর কিছুই নাই তোমরা দেখতে পারো, আর কিছুই নাই এখানে, শেষ। আজকের ব্লগ এইটাই ছিল, এই মহলের মধ্যে জমিদার বাড়ির মধ্যে কিছুই দেখার মতন নাই, এটা হয়তো বা জাদুকর কোয়ালিটির কিছু একটা, ওই হিন্দুদের সামান টামান দিয়ে ভরা, আর কিছুই দেখার মতন নাই। তো আজকের ব্লগ ছিল এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, এখানে আসার জন্য কারোর জন্য সাবস্ক্রাইব করবে না। তো ভালো থাকবে, সুস্থ থাকবে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।